Hello everyone, this is Oishi and welcome to my Dinajpur vlog. এই ট্রিপটা আমার কাছে অনেক বেশি স্পেশাল কারণ অনেক বছর পর আমি দিনাজপুর গিয়েছি তাও শুধুমাত্র একদিনের জন্য কারণ সামনে আমার এক্সাম ছিল। So let's get started. যেহেতু মেডিকেলে কোনো ছুটি নেই তাই আমরা যারা হোস্টেলে থেকে পড়ছি তাদের খুব একটা বাসায় আসা হয় না আর দুই একদিনের জন্য বাসায় আসলেও সুটকেসের অর্ধেকটা জুড়েই বই নিয়ে আসতে হয় কারণ এরপরই থাকে কোনো না কোনো বড় একটা এক্সাম। So the entire system is like তোমাকে সারাদিন পড়াশোনার মাঝে থাকতে হবে, পড়াশোনা ছাড়া লাইফে আর কিছুই থাকা যাবে না, তোমাকে খুবই আনহেলদি আনহাইজেনিক এবং সুপার স্ট্রেসফুল লাইফ লিড করতে হবে। And after all these years of hardship you will not even earn the bare minimum আর যেটা বর্তমান সময়ের সাথে কোনোভাবেই মানানসই না। ওকে, সো কথা বলতে বলতে চলে আসলাম এয়ারপোর্ট। অ্যাকচুয়ালি আজকের ভিডিওটা ব্লগ হিসেবে আসার কথা ছিল না, কিন্তু এত বছর পর দাদু বাড়ি যাচ্ছি দেখে আমার অনেক নস্টালজিক লাগছিল, তাই কিছু র্যান্ডম শটস নিয়েছিলাম মেমোরি হিসেবে রাখার জন্য। কিন্তু যেহেতু ব্রেকে থাকার জন্য অনেকদিন কোনো ভিডিও বানানো হয়নি, তাই ভাবলাম যেহেতু কয়েকটা ক্লিপস আছে এটা দিয়ে ব্লগ টাইপের কিছু বানানো যায় কিনা, ইভেন দো আম রিয়েলি ব্যাড এট মেকিং ব্লগস। বাই দ্য ওয়ে, আমি কিন্তু এখন অনেকগুলো ক্রাফটিং টিউটোরিয়ালস আর পেইন্টিং ভিডিওস বানাচ্ছি, এখন জাস্ট এগুলো এডিট করে আপলোড করতে হবে অ্যান্ড আই এম ওয়ার্কিং অন ইট। এরপর আমি ইনস্টাগ্রামে স্টোরি দেওয়ার জন্য একটা এস্থেটিক শর্ট নেওয়া ট্রাই করছিলাম, বাট আই ফেলড। আমার অ্যাকচুয়ালি অনেকদিন ধরেই এরকম সুন্দর একটা উইন্ডো ভিউ পেইন্টিং করার ইচ্ছা আছে, ইনশাল্লাহ পরে হয়তো কখনো এরকম একটা সুন্দর ছবি তুলব আর অবশ্যই সেটার পেইন্টিং করব। দেখতে দেখতে আমরা সৈয়দপুর এয়ারপোর্টে পৌঁছে গেলাম। এর আগে যতবারই দিনাজপুর গিয়েছি প্রত্যেকবারই বাই রোড যাওয়া হতো আর ঢাকা থেকে দিনাজপুর যেতে সারা দিন লেগে যেত, কিন্তু এবার আমরা জাস্ট এক ঘন্টায় পৌঁছে গিয়েছি। তো আমার বিশ্বাসই হচ্ছিল না যে ঢাকা থেকে দিনাজপুর এত কম সময় চলে আসা যায়। আমার বাবা মা যেহেতু খুব বিজি থাকেন, আমাদের ফুল ফ্যামিলি কোথাও খুব একটা ঘুরতে যাওয়া হয় না, সো আজকে ফাইনালি আমাদের কোথাও ঘুরতে যাওয়া হচ্ছিল, আমরা সবাই অনেক হ্যাপি ছিলাম। দাদু বাড়ি যাওয়ার পথে রাস্তায় অনেকগুলো ক্ষেত ছিল আর বাবা আমাদেরকে চেনাচ্ছিল যে কোনটা কি ক্ষেত। আমরা দুই ভাই বোন তেমন একটা গাছপালা চিনি না, তাই কোথাও ঘুরতে গেলে আমরা বাবাকে জিজ্ঞেস করতে থাকি যে কোনটা কি গাছ, যদিও পরে ভুলে যাই, বাট ইটস ফান। সো ফাইনালি আমরা দাদু বাড়ি চলে আসি, তারপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমি চলে আসলাম এই বাগানটায়। এই বাগানটায় আমার ছোটবেলার অনেক মেমোরিজ আছে, কিন্তু আনফর্চুনেটলি আমার মেমোরিতে বাগানটা যেরকম ছিল যত্নের অভাবে বাগানটা সেরকম নেই। এরপর আমরা অটোতে করে বিকালের দিকে একটু ঘুরতে বের হই আর প্রথমেই সামনে পড়লো এম আব্দুর রহিম মেডিকেল কলেজ দিনাজপুর। এই মেডিকেল কলেজটা আমার দাদু বাড়ি থেকে খুবই কাছে, তাই আমরা অটো থেকে নেমে ভাবলাম যে পুরো মেডিকেলটা একটু ঘুরে আসি। যেহেতু আমরা ঈদের পরপর গিয়েছিলাম তাই রাস্তায় খুব একটা মানুষ ছিল না আর ওয়েদারটা অনেক ভালো ছিল, তাই আমার হাঁটাহাঁটি করতে অনেক ভালো লাগছিল। পুরো মেডিকেলটা ঘুরে দেখার পর আমরা চলে গেলাম বাবার একজন বন্ধুর সাথে দেখা করতে, যিনি একজন আর্ট টিচার আর এখানে তিনি বাচ্চাদের ছবি আঁকা শেখান। এটা হলো দিনাজপুর চারুকলা একাডেমি, যেটা দিনাজপুরের সবচেয়ে পুরাতন ছবি আঁকা শেখার স্কুল। এরপর আঙ্কেল ওনার স্কেচ বুকটা আমার সাথে শেয়ার করলেন আর সবগুলো পেইন্টিং এত সুন্দর ছিল আমি শুধু মুগ্ধ হয়ে স্কেচবুকের পাতা উল্টাচ্ছিলাম। এখানে প্রত্যেকটা ছবি ওয়াটার কালারে করা, যদিও আমি এখন অ্যাক্রিলিকে ছবি আঁকি কিন্তু ওয়াটার কালার আমার কাছে অনেক বেশি সফিস্টিকেটেড লাগে। যদিও সবগুলো ছবি অনেক বেশি সুন্দর ছিল কিন্তু এই নৌকা বাইচের ছবিটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। তো এই ছিল আজকের ভিডিও, এটাকে আসলে ভ্লগ বলা যায় কিনা আমি জানি না, যেহেতু একটা লম্বা ব্রেক নেওয়ার কারণে কোনো ভিডিও রেডি ছিল না তাই এই ক্লিপসগুলো অ্যাড করে একটা কিছু বানানোর ট্রাই করেছি, কিন্তু এই দিনটা আসলেই অনেক সুন্দর ছিল। অ্যান্ড ডোন্ট ওয়ারি, জাস্ট একটু এডিট করতে হবে তারপরে পেন্টিং টিউটোরিয়ালগুলো আপলোড দেওয়া হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, হ্যাভ আ ওয়ান্ডারফুল ডে, বাই।